আসসালামু আলাইকুম। ওসি প্রদীপ কুমার দাসের কর্মজীবন ও অপকর্ম। চট্টগ্রামের সিএমপিতে 2012 সালে আদালতের অনুমতি ছাড়া বন্ধ একটি বিদেশি জাহাজকে তেল সরবরাহে বাধা, বার্জ আটক এবং 18 দিন পর বার্জ মালিকসহ 12 জনকে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে হয়রানি ও অনৈতিক সুবিধা নেয়ার ঘটনায় ফেঁসে যান তৎকালীন পতেঙ্গা থানার ওসি প্রদীপ সাহা। এই ঘটনায় পুলিশ প্রশাসনে তোলপাড় হয়। বিষয়টি পুলিশ সদর দপ্তর ও তিনটি গোয়েন্দা সংস্থা পৃথকভাবে তদন্ত করে। অভিযোগ প্রমাণিত হওয়ার পর ওসি প্রদীপকে পতঙ্গা থানা থেকে প্রত্যাহার করা হয়। 2013 সালের 24 জানুয়ারি ওসি প্রদীপের একটি মামলায় রিমান্ড আবেদনের বিরোধিতা করায় এক আইনজীবীকে লালদিঘির পাড় থেকে ধরে নিয়ে থানায় আটকে রাতভর নির্যাতন চালানো হয়। নির্যাতনের শিকার ওই আইনজীবী সুস্থ হয়ে 29 জানুয়ারি আদালতে পাঁচলাশ থানায় ওসি প্রদীপ কুমার দাস, ওসি তদন্ত আজিজ আহমেদ, এশাই মাসুদ পারভেদ সহ 8 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনার পর চট্টগ্রাম আইনজীবী সমিতির সভায় সিদ্ধান্ত নেওয়া হয় ওসি প্রদীপের পক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনা করতে পারবে না। এছাড়া পাঁচলাশ ওসি থাকাকালীন বাদুরতলা এলাকায় বরকাপড়া এক বৃদ্ধ মহিলাকে রাজপথে পিটিয়ে রক্তাক্ত জখম করে ব্যাপক সমালোচিত হন ওসি প্রদীপ। এ ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশিত হলে পুলিশের উদ্ধর্তন্য মহলে টনক নড়ে। ওসি প্রদীপের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হয়। এক পর্যায়ে 2013 সালের 21 আগস্ট তাকে পাঁচলাশ থানা থেকে প্রত্যাহার করা হয়। চট্টগ্রামে সিআইপি মর্যাদার একজন শিল্পপতিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ার পর তৎকালীন বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রদীপ কুমার দাসকে 2016 সালের 16 নভেম্বর সাময়িক বরখাস্ত করা হয়েছিল। কোতোয়ালি থানার এশায় থাকাকালীন নগরীর পাথরঘাটায় এক হিন্দু বিধবা মহিলার জমি দখলের অভিযোগ রয়েছে প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে। এমনকি তার বোনের জমি দখলের অভিযোগটাও বাদ যায়নি। এ নিয়ে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে পুলিশের উদ্ধর্তন্য কর্মকর্তারা তদন্ত করলেও অজ্ঞাত কারণে পার পেয়ে যান প্রদীপ কুমার দাস। 2020 সালে আগস্টে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে হত্যার অভিযোগে আবারও কর্মস্থল টেকনাফ থানা থেকে প্রত্যাহার করা হয় এই বিতর্কিত ওসি প্রদীপ।